গয়ে এই এইভাবে করে ম, এটা হলো গ যোগ ম, গয়ে ময়ে। এরপরে আর একটা লিখছি, এই গ এইখান থেকে এবার এইভাবে করে নামবে ধ, এটা হলো গয়ে ধয়ে। এবার আর একটা যুক্ত বর্ণ ইঙ্গয় ক্ষয়ে, ফার্স্টে আমরা এইভাবে ইঙ্গটা লিখব, তারপর এইখান থেকে এইভাবে করে হবে খ, ইঙ্গয় ক্ষয়ে। এরপরেরটা তারিব্য স হলো এখান থেকে এবার নামবে এই ছ, এটা হলো তালব শয়ে ছয়ে। এবার হলো ব, এইভাবে ব লেখা হবে, এবার এইখান থেকে এইভাবে করে ধটা লেখা হলো বয়ে ধয়ে। এরপরে হবে এই যুক্ত খ হলো এইখান থেকে এবার হয়ে গেল ম, যুক্ত ক্ষয়ে ময়। এরপরেরটা হলো এই ম এইখান থেকে প, ময়ে পয়ে। আর একটা লিখছি, এই ম এখান থেকে এবারে ভ, ময়ে ভয়ে। আর একটা যুক্ত খ লেখা হচ্ছে এই বর্গের জ এইখান থেকে এইভাবে করে এবার হবে হচ্ছে ঝ, বর্গের জয়ে ঝয়ে। আর একটা এই বর্গের জ লেখা হলো এইখান থেকে এই ইঙো, বর্গের জয়ে ইঙ্গয়। এরপর একটা হলো এই চ তার সাথে এইভাবে ছ, আর তার নিচে এইভাবে ব, চয়ে ছয়ে বয়। এবার একটা লেখা হবে এই দন্তের ন তার সাথে ত আর ব, দন্তের নয়ে তয়ে বয়ে। এবার আর একটা এই মধ্যাহ্ন স তার সাথে এইভাবে করে হলো ক, আর একটা মধ্যাহ্ন স দিয়ে সেটা এইভাবেও সটা লেখা যায়, আবার এইভাবে করে লিখে তার সাথে এইভাবে করে ট, মধ্যাহ্ন শয়ে টয়ে। আর একটা এরকম মধ্যাহ্ন স দিয়ে তার সাথে এইভাবে ম, মধ্যাহ্ন শয়ে ময়ে। এইভাবে করে আমরা আজকের ভিডিওতে কতগুলো যুক্ত বর্ণ, কঠিন যুক্ত বর্ণ কীভাবে সহজভাবে লেখা হয় সেটা দেখলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে।